হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত। আমার চ্যানেল অমিত ডি ইনফিনিটিতে আপনাদেরকে স্বাগত। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি বেরিয়ে পড়েছি লাল ঝামেলা বস্তি যাওয়ার উদ্দেশ্যে। জানি না এই লাল ঝামেলা বস্তি আমি যেতে পারবো কি না, তবে আজকে চেষ্টা করব যাওয়ার। আমি এখন আছি ক্যানেলের সামনে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে ক্যানেল। তো চলুন যাওয়া যাক লাল ঝামেলা বস্তি। রাস্তায় যা যা আমি দেখতে পাবো আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন আছি এই দুনিয়া মোড়ে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন সব, এদিকে বিন্দু, ঝালং, শিলিগুড়ি, ওদিকে সেবক, আর এইদিকে চলে গেল হচ্ছে মূর্তি। এই পিছন এদিকটায় গেলে পরে মূর্তি। আমাদের এখনও আরও কিছু সময় বাকি আছে যাওয়ার। তো সামনে চলুন আমরা দেখি আজকে যেতে পারি কি না লাল ঝামেলা বস্তি। ফ্রেন্ডস, আমি চলে এসেছি লাল ঝামেলা বস্তি। এখন আমি নাগরাকাটার যে রোড, আমার পিছনে নাগরাকাটা রয়ে গেল, আর এই যে মেন রোড চলে গেল, এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, ওই যে লাল ঝামেলা বস্তির ডিরেকশন দেওয়া আছে আমার এই রোড থেকে লেফট সাইডে। তো চলুন যাওয়া যাক লাল ঝামেলা বস্তি। তো বন্ধুরা, আমি চলে এসেছি লাল ঝামেলা বস্তি। এই যে লাল ঝামেলা বস্তির ভিউ পয়েন্ট, আর দেখুন একবার লাল ঝামেলা বস্তি এই ভিউ পয়েন্ট থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। নিচে নদী, সামনে পাহাড়, অপূর্ব ছবি। বন্ধুরা, আমি চলে এসেছি এই যে লাল ঝামেলা বস্তি। দেখুন অনেকটাই পথ ছিল, গ্রামের মেন রোড থেকে যে গ্রামের রাস্তাটা প্রায় 10 কিলোমিটার, গ্রামের ভিতর দিয়ে চাপাতি বাগান, চাপাতি বাগানের ভিতর দিয়ে গ্রাম, গ্রামের পাশ দিয়ে ধরে এই ভিউ পয়েন্টে আসতে হয়। এখানে আজ ছুটির দিন যেহেতু, তাই বেশ ভালোই লোকজন এসেছে। আমার ঠিক পেছনে পাহাড়, নদী। এই নিচ দিয়ে একটি রাস্তা আছে, এই রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এখন সামনের দিকে যাব। বন্ধুরা, এবার আমি এই ভিউ পয়েন্টের নিচে নদীর থেকে নামছি এই রাস্তা ধরে। দেখো, খুব সাবধানে নামতে হবে এই রাস্তা দিয়ে। অনেকটা পথ বাইককে করে এই শেষে এই লাল ঝামেলা বস্তিতে এলাম। নদীর শব্দ শুনতেই পাচ্ছেন, সামনে একটি পাম্প বসিয়েছে বেশ বড় সড়ো। নিচে ওই যে পাম্প, সেটার একটি শব্দ হচ্ছে।
আশেপাশে সেরকম দোকান নেই, তাই আপনাদের আসতে হলে খাবারটাও নিয়ে আসতে হবে সাথে, কারণ সেরকম দোকান নেই। ওই বিস্কুট, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল এসব পাওয়া যাচ্ছে। এটি একটি গ্রাম, লাল ঝামেলা বস্তির গ্রামের নামের কারণটা যদিও জানি না। প্রচুর পিকনিক পার্টি এসছে এখানটায়, ওই যে পিকনিক পার্টি, এদিকে পিকনিক পার্টি, অনেক লোক এসেছে এখানে ঘুরতে। জায়গাটি বেশ জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে। শিলিগুড়ি থেকে প্রায় 100 কিলোমিটার, 97, মানে গুগল ম্যাপে তো তাই দেখায়। আমার প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগলো, খুব আস্তে আস্তে চালাই গাড়ি, তাই আমার ইয়ামাহা স্যালুটও অত স্পিডে আসতে পারে না, আস্তে আস্তে, কিন্তু তবুও চলে এসেছি এই লাল ঝামেলা বস্তি। এবার সামনে আমরা একটি ব্রিজ দেখতে পাচ্ছি, আমার মানে এদিকে পাহাড়ের দিকে, এই ডাইনা নদীর ওপর লম্বা একটি ব্রিজ। তো আমরা এবার ওই ব্রিজের দিকেই যাব, এখানে আর বিশেষ কিছু নেই। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে, টাইমও হয়ে গেছে অনেকটা। তো চলুন এবার দেখি রাস্তায় কী দেখাতে পারি আপনাদের। এই হলো লাল ঝামেলা বস্তি পিকনিক স্পট। এই পথ দিয়ে নিচে নামতে হয়, অনেক ফিট নিচে। এই আমার গাড়ি, 125 সিসি ইয়ামাহা স্যালুটো। এবার ওই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা সামনে, ওই ব্রিজটাতে যাওয়ার চেষ্টা করব। ওই যে সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, ওই ব্রিজটাতে খুবই দুঃখিত বন্ধুরা, এখন ওই যে ব্রিজটি আপনাদেরকে দেখালাম সেই ব্রিজে যাওয়া যাবে না। এখানকার এক স্থানীয় দাদা, উনি বললেন যে ওটি অ্যাকচুয়ালি ভুটানের ব্রিজ, অ্যাকচুয়ালি এই নদীটি, যে নদীটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীটি হলো ইন্ডিয়া আর ভুটানের বর্ডার, ওই পাশে ভুটান, ওই যে ওটা ভুটান, তো ওই ব্রিজটিও ভুটানের। তো এই মুহূর্তে আমরা ওই ব্রিজে যেতে পারবো না, কারণ লকডাউন চলছে, তাই জন্য কোভিড পরিস্থিতির জন্য ভুটানে এখন ওই ব্রিজে যাওয়া যাবে না। তো এবার আর কিছু করার নেই, অজ্ঞতা আমাদেরকে এবার বাড়ি ফিরতে হবে, যেদিক দিয়ে এসেছিলাম সেই পথেই বাড়ি চলে যেতে হবে। তো যাওয়ার সময় ভাবছি লাটাগুড়ির পথ দিয়েই যাব। তো এই ছিল লাল ঝামেলা বস্তির ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেকদিন পর আবার ভিডিও দিলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন।
ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। খুবই নতুন চ্যানেল, আপনাদের ভালোবাসা একান্তভাবে কাম্য। জয় হিন্দ।